এই দেখুন, আমি তিনটে নারকে প্রথমে ভালো করে ছাড়িয়ে নিয়ে এটাকে কুড়িয়ে নেব। এই দেখুন, সবটা নারকেল কুড়িয়ে নিয়েছি। এখন এই নারকেলটা দিয়ে আমি তক্তি তৈরি করব। আমার বাপের বাড়িতে লক্ষ্মী পুজোর দিনে নারকেলের তক্তি তৈরি হয়। নারকেলের নাড়ু ছাপা ওগুলো তো হয়ই, নারকেলের চিড়ে, আর তার সঙ্গে নারকেলের তক্তিটা কিন্তু হবেই। তাহলে চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই এই নারকেলের তক্তি। এখানে যতটা নারকেল আছে তার প্রায় সমপরিমাণে নিয়ে নেব চিনি। সাধারণত তক্তিটা চিনি দিয়েই করা হয়, গুড় দিয়ে না। গুড়ের তক্তিও বানানো যাবে, কিন্তু আমাদের এইতে চিনি দিয়েই তৈরি হতো। তো আমি নিয়ে নিচ্ছি চিনি। আপনারা যদি মনে হয় যে মাপ দিতে অসুবিধা, তাহলে আপনারা কিন্তু মেপেও করতে পারেন। আমি আন্দাজে এখানে মোটামুটি সমপরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। পাশাপাশি এইভাবে ঢাললে মোটামুটি বোঝা যায়। তিনটে ছোট ছোট নারকেল আমি তার সঙ্গে হাফ কেজির একটু বেশি চিনি দিলাম। এবার চিনি আর নারকেলটা একসঙ্গে মাখিয়ে নেব। হাতে মাখিয়ে নিলে ভালো, আপনার কড়ার মধ্যে ঢেলেও হাত দিয়ে মাখিয়ে নিয়ে বসাতে পারেন। দেখুন, একদম ভালো করে মেখে নিয়েছি। মেখে না নিলেও হবে, কিন্তু মেখে নিলে আমার মনে হয় যেন সুবিধা লাগে। এবার আমি এটা তৈরি করার জন্য গ্যাসে কড়া বসিয়ে দেবো। ব্যাস, আমি গ্যাসে একটা কড়া বসিয়েছি, এখনো গ্যাস জ্বালাইনি। আগে এগুলো দিয়ে নেব। এই নারকেল আর চিনি মেশানো মণ্ডটা দিয়ে দিচ্ছি। আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম, এবার অনবরত কিন্তু নাড়তে হবে। চিনি আছে, না নাড়লে তলায় ধরে যেতে পারে, তাই অনবরত কিন্তু নেড়ে যেতে হবে। অনবরত কিন্তু নেড়ে চলেছি। দেখুন কত জল উঠে গেছে, চিনিটা গলে গেছে, জল উঠে গেছে। আমি কিন্তু নেড়েই চলেছি। ছোটবেলায় ঠাকুমা মা সব নাড়ু তক্তি বানাতো, আর পুজোর জন্য বানালে তো আগে আমাদের দিত না। পুজোর জন্য তুলে রেখে খাবার জন্য যখন বানাতো, সবকলকে পুজো প্রসাদ দেওয়ার জন্য যেগুলো বানাতো, সেইগুলোতে একটু পরে পরেই হাত পাততাম। আমার ঠাকুমা খুব রেগে যেত, বলতে একটা কাজ করতেই দেয় না। আমরা সব ভাই বোন মিলে হাত পাতলে, ছয় ভাই বোন, তখন অবশ্য ছোটগুলো ছোট ছিল, যাই হোক অনেকটাই চলে যেত আমাদের পেটে লোকে খাবার আগে। আমি এখন এই সবজি কাটার যে বোর্ডটা আছে এটার উপরে একটুখানি ঘি লাগিয়ে নেব। আপনারা চাইলে পিড়িতে করতে পারেন, বেশি না, সামান্য একটুখানি ঘি, অথবা থালার পেছন দিকটায়, মোটা থালার পেছন দিকটায় করতে পারবেন। ব্যাস, আগের থেকে ঘিটা লাগিয়ে রেখে দিলাম, যখন হয়ে আসবে না তখন আর সময় পাওয়া যাবে না। দেখুন অনেকটা পাক হয়েছে, বেশ একটু চটচটে মতো হচ্ছে। এই পর্যায়ে গিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। ছোট ছোট গুঁড়ো দুধের প্যাকেট কিনতে পাওয়া যায়, আপনারা সেইগুলো কিনে দিতে পারেন। এইরকমভাবে একটু একটু করে দিতে হবে আর মেশাতে হবে। এইটা আপনারা না দিলেও হবে, তবে এই গুঁড়ো দুধটা দিলে না খুব টেস্টি হয়, তাই আমি বলবো ওই 10 টাকা করে যে গুঁড়ো দুধের প্যাকেটগুলো পাওয়া যায়, একটা নারকেলের জন্য একটা করে দিয়ে দিন, খুব সুন্দর হবে। দেখবেন পাক হলে না জিনিসটা বেশ একসঙ্গে হয়ে হয়ে আসবে, একটার গায়ে আরেকটা যেন লেগে আসবে, তাহলে বুঝতে হবে যে পাক হচ্ছে। বেশি পাক হলে কিন্তু আবার ছেড়ে যাবে, সেই একটু বুঝতে হবে যে বেশ চটচটে হয়ে এসছে, একটার গায়ে আরেকটা লেগে যাচ্ছে, এই সময়ে বুঝতে হবে যে আমার পাকটা হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু একদম ছেড়ে যাওয়া যাবেই না, ব্যাস আমার হয়ে গেছে, দেখুন এই যে, এর বেশি আর পাক দেওয়া যাবে না। এবার নামিয়ে দিচ্ছি আমি। এই যে হাতে দেখুন, একটা ছোট্ট নিয়ে, এই যে দেখুন, এরম করে একটুখানি দেখলে দেখবেন এই যে হাতে লাগছেও না, এই যে একদম বোঝা যাবে যে চটচটে হয়ে গেছে, এবার রাখলেই শুকিয়ে যাবে, এটা দেখে নিতে হবে। এইভাবে ব্যাস আমি ঢেলে দেব। যেখানে আমি
ঘি মাখিয়ে রেখেছিলাম ওইখানটায় আমি ঢেলে দেবো। আর ঢেলে দিয়েই কিন্তু গরম অবস্থাতেই ভালো করে চেপে চেপে দিতে হবে। এই যে ছুরিটাতে একটু সামান্য ঘি লাগিয়ে এইভাবে কেটে নিতে হবে। খুব বেশি শুকিয়ে গেলে কিন্তু কাটা যাবে না। এইরকম করেও কাটতে পারেন বা এইরকম করেও কাটতে পারেন, আপনাদের যেরকম খুশি। চৌকো বা ডায়মন্ড শেপ। ব্যাস আমার তক্তি হয়ে গেছে, এবার আমি তুলে ফেলবো। দেখুন খানিকটা ঠান্ডা হয়ে এসছে, এবার আমি এগুলোকে সুন্দর করে একটা থালায় তুলে নিচ্ছি। এই যে এইভাবে দেখুন, এই হলো তক্তি। এই দেখুন আমার তক্তি বানানো হয়ে গেছে। এইভাবে আপনারা তক্তি বানিয়ে দেখবেন, আমার বাপের বাড়িতে এইভাবে তক্তি বানানো হয়। তো আমি আজকে এরকম চৌকো শেপের করেছি, আপনারা ডায়মন্ড শেপের বা তেকোনা করতে পারেন। আর এগুলো না খুব শক্ত হয়, এই যে দেখুন একদম মানে শক্ত, আর সেই জন্যে এগুলোকে অনেকদিন রেখে দেওয়া যায়। আমি একটুখানি কর্পূর দিয়েছি, সেটা দেখাতে ভুলে গেছি। আপনারা একটু কর্পূর দিয়ে রাখতে পারেন। কর্পূর দিলে কি হয়, এটা অনেকদিন পর্যন্ত বাইরে ভালো থাকে, ফ্রিজে না ঢোকালেও চলে।